নমস্কার বন্ধুরা এক্সাম মোটিভেশান ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত তোমরা থামলাল দেখে বুঝতেই পারছো আজকে নতুন রকম একটা ভিডিও হচ্ছে প্রথমেই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল যে যারা প্রিপারেশান নিচ্ছ যারা ইন্টারভিউতে সিলেক্ট হয়েছো আর আজকে আমাদের সঙ্গে রয়েছে মিহির মণ্ডল এই মিহির হচ্ছে সবচেয়ে ছোটো বয়স মানে ও একুশ বছর একুশ বছরের চাকরিটা পেয়েছে যাই হোক বয়সটা ম্যাটার করে না তোমার কম্পিটিশান বা তোমার প্রিপারেশান কেমন সেটা ম্যাটার করে তো প্রথমেই মিহিরকে আমার ছেলে মানে স্বাগত ও প্রথম এসছে কেমন লাগছে খুবই ভালো লাগছে প্রথম এক্সাম মোটিভেশান চ্যানেলে এই আসা আর আমি আগে ওর চ্যানেল খুব একটা ফলো করতাম না কারণ আমি চিনতাম না তো ট্রেনিং সেন্টারে এসে ওর সঙ্গে আমার দেখা তো সেখানে আলাপ পরিচিতি আর ভালো মিল যেহেতু আমাদের একই ব্যাকগ্রাউন্ড সায়েন্স ব্যাকগ্রাউন্ড সেহেতু মিলটা আরও বেশি ভালো হয়ে গেছে তো খুবই ভালো লাগছে আর হ্যাঁ এবারে কথা হচ্ছে ওর কাছ থেকে আমার টিপস কিছু নেব। টিপস কী কী নেব ব্যাপার হচ্ছে প্রথম হচ্ছে যে শর্ট টাইমে মানে ও যেহেতু উচ্চ মাধ্যমিক পাস করে কলেজ পড়তে পড়তে চাকরিটা পেয়েছে তো কীভাবে প্রিপারেশনটা নিয়েছিল কোন কোন বই বা কী কী পড়েছিলো সেটা আমরা শুনবো ওর কাছ থেকে আর দ্বিতীয় হচ্ছে ইন্টারভিউ টিপস যেহেতু ইন্টারভিউ সামনে রয়েছে তো ইন্টারভিউ টিপস ছোট্ট করে নেবো তো ইন্টারভিউয়ের থেকে বেশিরভাগ নেব হচ্ছে ছোট্ট করে যে কীভাবে পড়েছিলো কারণ ইন্টারভিউ তোমরা মোটামুটি অনেকেই দিয়েছো আমার চ্যানেলে ভিডিও রয়েছে ডিসক্রিপশনের লিঙ্ক থাকছে দেখে নিতে পারবে কিন্তু ও অল্প সময়ের মধ্যে কীভাবে পেল কারণ অনেক ছেলে আছে যারা তোমার প্রচুর দিন পরীক্ষা দেওয়ার পরও চাক মানে চাকরিটা পায় না কিন্তু ও অল্প বয়সে গ্র্যাজুয়েশন করতে করতে চাকরিটা পেয়ে গেছে ঠিক আছে এক ফার্স্ট অ্যাটেম ছিল এটা ফার্স্ট অ্যাটেমে চাকরি পেয়েছে ঠিক আছে ফার্স্ট অ্যাটেমে চাকরি অনেকে কম পায় তবে পেয়েছে ও পেয়েছে অল্প বয়সে পেয়েছে ঠিক আছে তো সেটা আমি ওর কাছ থেকে শুনে নেবো বিষয়গুলো কী হয়েছে তো প্রথমেই বলবো যে তুই পড়াশোনাটা কী কী করতিস কী হয় পড়াশোনাটা করতিস পড়াশোনাটা বিশেষত আমি প্রথমে সত্যি কথা বলতে ক্লাস টুয়েলভ থেকে প্রিপারেশান শুরু করে দিই কিসের প্রিপারেশান ওয়েস্টবেঙ্গল পুলিশের নয় অন্য চাকরির প্রিপারেশান অন্য ডিফেন্সের প্রিপারেশান তো ক্লাস টুয়েলভ থেকে শুরু করে দিই তো সেখানে এক্সাম দিই যেমন এয়ারফোর্সে এক্সাম দিই তারপর নেভিতে এক্সাম দিই ঠিক আছে তো বিভিন্ন এক্সাম দিতে থাকি তারপরে এয়ারফোর্সের ওই নানা কারণে হয় না একটা তো মিস হয়ে গেল একটা অন্য কারণে সেটা অগ্নিপথ বা অগ্নিবি সেই কারণে একটা মিস হয়েছিল তো সেটার পর থেকে আর যেহেতু করোনা এলো করোনার পরে খুব অবস্থা খারাপ তো তারপরে আমি কি করলাম আমি যে আমার প্রিপারেশান ছিল সেই প্রিপারেশানটা আরও ভালো করে নিতে লাগলাম আরও বাংলা বইগুলো যেগুলো ছিল আগে পড়তে লাগলাম তো পড়ার পরে ওই গ্রাজুয়েশনের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমি নর্মালি পড়তাম খুব একটা চাপ নিতাম না তারপর যখন প্রিলিমিনারি এক্সাম হলো প্রিলিমিনারি দু তিন মাস আগে থেকে আমি একদম মানে পুরোপুরি সব বই ডিটেলসেই মোটামুটি পড়তাম ঠিক আছে ইতিহাস পড়তাম ডিটেলসে ভূগোল পড়তাম ডিটেলসে তো প্রিলিমিনারি ঠিক এক মাস আগে থেকে একটু ডিটেল আমি মক টেস্ট দিতাম একটু ওয়ান লাইনার প্র্যাকটিস করতাম একটু কোশ্চেন সলভ করতাম তো এই করায় প্রিমিনারিটা অনার্স পাস হয়ে গেলো কোনো চাপ হলো না এক মিনিট তো এখানে জিজ্ঞেস করবো যে ডিটেলসে পড়তাম তো বললি তা কোন বইগুলো পড়তি সেই বইগুলোর নাম টুকটাক যদি বলা যায় ডিটেলসে মেন আমি ক্র্যাক পুলিশ পড়তাম যেটা লীলা রয়ের যেটা খুবই ভালো পুলিশ পরীক্ষার জন্য খুবই ভালো ঠিক আছে আর ইন্ডিভিজুয়ালি যদি কেউ বই পড়তে চাই তার জন্য আমি অঙ্কের জন্য রাকেশ যাদব করতাম ঠিক আছে মাঝে মাঝে সুবির দাসও করতাম আচ্ছা এদিকে ইতিহাস পড়তাম ইতিহাস হচ্ছে ওই আর না কি ওইটার নাম আরে জিরোসাম জিরোসাম নোট হ্যাঁ হ্যাঁ তো ইতিহাসের ক্ষেত্রে আমি জিরো সামের নোটগুলো ফলো করতাম ইতিহাস ভূগোল পলিটি এগুলো সব কিছুর ক্ষেত্রেই জিরোসামের নোট ফলো করতাম তো ওখানে যথেষ্ট ডিটেলস থাকতো এবং বেশি ডিটেলস দরকার হলে আমি জীবন মুখোপাধ্যায় ফলো করতাম ইউটিউব চ্যানেল দেখে নিতাম সেখান থেকে অনেক হেল্প পেতাম তো খুব একটা অসুবিধা হতো না এক্সামের ক্ষেত্রে খুব একটা প্রবলেম হতো না আচ্ছা আচ্ছা এবার নেক্সট হচ্ছে গিয়ে যে অঙ্ক এর যে বিষয়গুলো আমরা শুনতে পাই যে আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড বলে সুবিধা হয়েছে মনে করিস না কি যে প্র্যাকটিস করেছিস ঠিকঠাক করে সেই জন্য সুবিধা হয়েছে কি মনে হয় তোর প্রথমত যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল সিলেবাসটা আয়ত্ত করতে কোনো প্রবলেম হয়নি মানে মনেই হয়নি যে বড় সিলেবাস ছিল হ্যাঁ বেসিক কনসেপ্ট অনেকটা ভালো ছিল আর তারপরে যখন দেখলাম যে কম্পিটিটিভ এক্সামে ক্লাস টেন টেনের ম্যাথামেটিক্স আছে তো একটু প্র্যাকটিস করলেই হয়ে যায় অত আর অসুবিধা হয়নি রিজাইনিংটাও খুব একটা প্রবলেম হয়নি আমার ক্ষেত্রে যেটা একটু প্রথম দিকে প্রবলেম হয়েছিলো ইতিহাসটা পড়া ভূগোলটা পড়া একটু সমস্যা হয়েছিল কিন্তু পরবর্তীকালে সেটা ইজি হয়ে যায় কোনো চাপ হয় না একদম তাহলে ওর মোটামুটি প্রিপারেশান স্ট্র্যাটেজি তোমরা শুনলে যে ও অল্প সময়ের মধ্যে পড়তো এবং বলেছে কোন কোন বই পড়তে হতো বা পড়েছেও এর ও যে বইগুলো পড়েছে সেগুলোই তোমাকে পড়তে হবে তার কোনো মানে নেই তুমি তোমার মতন বই পড়ো মানে একটা কথা সবাই বলে আমিও বলছি যে হ্যাঁ যে কোনো একটা বই তুমি দশ বার পড়ো দশটা বই না পড়ে কারণ ওইখান থেকেই প্রশ্ন আছে প্রশ্ন কিন্তু চারিদিক থেকে আসবে না তো যে কোনো বই পড়ো ঠিকঠাক করে পড়ো আর স্মার্ট স্ট্র্যাটেজি করো যেটা ও করেছে তো আশা করি চাকরি পেয়ে যাবে একদম একদম একটু পড়াশোনা করলে একটু সময় দিলে কোনো চাপ নেই আর মেন যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আমাদের মতো ছেলেদের ক্ষেত্রে মাঠে খুব প্রবলেম হয় মাঠেও আসছি মাঠের বিষয় তো আসছি তো একবারে মাঠের বিষয়তে চলে যাচ্ছি ওর মাঠে ওয়েট কত ছিল মাঠের আগে সেটা বলি শুনি আসলে যখন আমি দৌড়ানো শুরু করি তখন আমার ওয়েট ছিল এইট্টি টু কেজি এইট্টি টু মানে বিরাশি কেজি থেকে কিন্তু মাঠটা পাশ করেছে তো কী করেছে না করেছে সেই বিষয়টা একটু শুনবো ছোট্ট করে আমাকে শুনবো যে মাঠ পাশ করতে গেলে অনেকে বলে প্রচুর দৌড়ানো দরকার আছে ছ মাস ধরে দৌড়ানো দরকার আছে সেরকম কি বিষয় আছে না মানে পিলিমস দেওয়ার পর থেকে মাঠে দৌড়ালে হয়ে যাবে তোর কি মনে হয় আমার আমি যেটা করেছিলাম আমি এক বছর দু বছর ধরে দৌড়াইনি আমার পিলিমিনারি হয় সেপ্টেম্বর মাসে তো পিলিমিনারি দিয়ে অক্টোবরে আমি মাঠ শুরু করি প্রিলিমিনারি এক্সাম দিয়ে অক্টোবরে মাঠটা শুরু করে দিই তো বেশি না আমি পাঁচ মাস মাঠ করেছিলাম তো বিরাশি কেজি ওজন ছিল প্রথমে আস্তে আস্তে ওজনটা কমানো শুরু হলো ওজনটা কমালাম স্লো রানিং থেকে শুরু করলাম আচ্ছা সত্যি কথা বলতে যখন প্রথম দৌড়ানো শুরু করি আমি চারশো মিটার দৌড়ে হাঁপিয়ে গেছিলাম মানে চারশো মিটার দৌড়ে এমন মনে হচ্ছিল যে হয়তো আর আমার দ্বারা হবে না তো সেখান থেকে রানটা অনেক কষ্ট করে প্র্যাকটিস করলাম করতে করতে আরামসে উঠে গেলো রান ষোলোশো মিটার উঠে গেলো কোনো চাপ হলো না তো সেই ওজনটা প্রায় আটষট্টি কেজি থেকে থামে বিরাশি থেকে আটষট্টি কেজি তো অনেকটাই কমে যায় তো রানের ক্ষেত্রে একটু চাপ ছিল আমি যেটা ভয় করতাম কিন্তু কোনো সমস্যা হয়নি মোটামুটি হয়ে গেছে প্রিপারেশান ভালো ছিল বলে হয়ে গেছে মানে এক কথা হয়েছে ছোটো হাতি থেকে ঘোড়াতে পরিণত হয়েছিলো তো এটা তোমরাও পারবে হতে আর এগুলো তো মোটামুটি ওর প্রিপারেশান স্ট্রাটিজি শুনলে সব কিছু শুনলে মানে জাস্ট লাস্ট ইন্টারভিউতে আসি তো ইন্টারভিউতে যেহেতু ইন্টারভিউ সামনে রয়েছে অনেকেই দেখছো আর ইন্টারভিউ দেওয়ার আগে যারা দেখছো প্রিপারেশানের যেটা তাদের কথা তো বললাম লাস্টেও একটু বলবো তো সেই ইন্টারভিউয়ের জন্য ছোট্ট করে বল যে ইন্টারভিউতে কোন জিনিসটার জন্য মানে আমাদেরকে সিলেক্ট করবে বলে মানে মনে করিস মানে একটা অ্যাসপিরিয়েন্ট যখন যাবে ইন্টারভিউ দিতে হ্যাঁ মানে কোনটা দেখে মানে জ্ঞান অনেকেই দেবে অনেক রকম জ্ঞান হয়েছে কী হয়েছে হচ্ছে ওই সকল কথায় আসবো না কোন জিনিসটা দেখে মোটামুটি ওনারা সিলেক্ট করতে পারে তোর মনে হয় না আমার যেটা মনে হয়েছে ফার্স্ট টাইম সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে সর্বপ্রথম দেখবে বডি ল্যাঙ্গুয়েজ ঢোকা বসা এটাই হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ তাকানো আনসার দেওয়া এটা এটাই হচ্ছে মেন হচ্ছে এটা এটা দেখেই বডি ল্যাঙ্গুয়েজ দেখে ওরা পার্সোনালিটিরা বুঝে যায় যে যোগ্য যোগ্য কিনা বা অযোগ্য সেটাই ওরা বুঝে যায় আর মেনসে একটু নাম্বার বেশি তোলা থাকলে অনেকের ক্ষেত্রে প্রবলেম হয় না কিন্তু ইন্টারভিউয়ের নাম্বারটা অনেক সময় ভ্যারি করে যেহেতু একজনকে চেক করে তো যে মানুষটা কেমন তার পার্সোনালিটিটা কেমন তো সেক্ষেত্রে আমার মনে হয় ওই বডি ল্যাঙ্গুয়েজ আর পার্সোনালিটি ওই ঢোকা থেকে শুরু করে তোমার কথাবার্তা বলা তাতেই বুঝে যাবে আর নার্ভাসনেস কতটা তুমি হ্যান্ডেল করতে পারছো না পারছো সেটা দেখেই একদম অনাশয় হয়ে যাবে আচ্ছা মোটামুটি তোমরা শুনলে ওর বিষয়টা বেশি বড় করছি না তার কারণ হচ্ছে তোমরা বুঝতেই পারছো যে সামনে অনেক পরীক্ষা রয়েছে প্রিপারেশন রয়েছে সামনে কেপিএসআই রয়েছে তো অনেক পরীক্ষা রয়েছে এবং ক্লার্কশিপ মিসলেনিয়াস প্রচুর পরীক্ষা রয়েছে তো প্রিপারেশানগুলো তোমরাও নিচ্ছো সাথে কিন্তু আমরাও টুকটাক করে যতটা চাকরির মানে করতে গিয়ে হওয়া যায় সেটা চেষ্টা করছি কিন্তু চাকরির পেশারে হয় না তো এখন যেহেতু একটু ফাঁকা আছি বলে একটু টুক করে ভিডিওটা করছি তো এটাই তো লাস্ট যেটা শুনবো তোর কাছ থেকে যারা নতুন প্রিপারেশান নিচ্ছে ধর ব্যর্থ হয়েছে একবার দুবার ঠিক আছে অনেকেই প্রচুর আমরা পেয়েছি বলে সবাই একবারে পাবে না এটা বাস্তব তো তাদের জন্য কী বলবি যে ব্যর্থ হয়েছে বলে তাদেরকে হাল ছেড়ে দেবে না কি নতুনভাবে কীভাবে তারা এগোতে পারে না তাদের ক্ষেত্রে আমি বলবো আমার অনেকে চানা চেনাশোনা আছে যারা পড়াশোনায় খুবই ভালো কিন্তু পয়েন্ট টু ফাইভ পয়েন্ট জিরো ওয়ান এই সব নাম্বারের জন্য হয়নি তার মানে যে তারা রিজার্ভ করে না এরকম নয় এবারে হয়তো কাজ করেনি কিন্তু তাদের ক্ষেত্রে আমি বলবো নেক্সট টাইম আবার ভ্যাকান্সি বার হচ্ছে বারো হাজার কনস্টেবল বার হবে এই কেপিএসআই এক্সাম হবে আরও অনেক এক্সাম আছে তো হার নামানা কিন্তু এটা রক্তে রাখতে হবে কোনো কোনো অসুবিধা নেই কোনো পেশার নেই অনেক রকম চিন্তা থাকবে ঠিক আছে চিন্তা আসবে বয়স বাড়বে অনেক রকম প্রবলেম হবে সেগুলোকে হার মানিয়ে চলতে হবে আর অসুবিধা নেই যখন বাদ দিয়ে থাকবে বাদ দিয়েই থাকবে একসাথে চার পাঁচটা বেঁধে যাবে যখন হবে না তখন হবে না তো ভাগ্যের ওপর ভরসা রাখো নিজের প্রিপারেশন করে যাও কোনো অসুবিধা হবে না অনেকদম একদম লাস্ট বলছি যে পিআরবি কাউকে ফেরায় না তো যদি তুমি খেটে থাকো তোমার আশেপাশে বন্ধু বান্ধব যত দেখবে মাঠে ধরো দৌড়াতো পি আর পরীক্ষা দিয়েছে মানে ডবলিউবি পি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রিপমেন্ট বোর্ডের যে পরীক্ষাগুলো দিয়েছে তো বেশিরভাগ নাইনটি পার্সেন্ট ছেলে কিন্তু কোনো না কোনোভাবে চাকরি পেয়ে গেছে কোনো না কোনো বছর ধরো এই বছর পাইনি ব্যর্থ হয়েছে পরের বছর পেয়েছে আমাদের মাঠে দেখেছি ওদের মাঠে আছে প্রত্যেক মাঠে ঠিক আছে এটা হয় এটা দেখেছি আমরা তো নিজেদেরকে লেগে থাকো নিশ্চয়ই চাকরিটা তুমি পাবে আর চাকরিটা তোমার লাইফস্টাইল পুরো চেঞ্জ করে দেবে ঠিক আছে ওই যে মাঠের লাস্ট পাক যখন দৌড়াচ্ছিলাম এই পাকটা পাশ করতে পারলে আমার লাইফ চেঞ্জ হয়ে যাবে তো সেটা চেঞ্জ হয়েছে ঠিক আছে এখন এই এই অসুস্থ আমার মাথায় দিয়ে বসতে পারছি তো সেই জিনিসটা মানে আকাশ তুমি বুঝতে পারো তুমি যখন চাকরিটা পাবে তখন তোমার মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে তাই এইটুকুই রাখলাম এছাড়াও তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রাখো পরিবারের খেয়াল রাখো আর অবশ্যই মোটিভেটেড থেকো জয় হিন্দ